শিক্ষার্থীরা, তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও, বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও, তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে। কোর্সটিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যেই আমি তোমাদের নমুনা প্রশ্নপত্র থেকে যে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো রয়েছে তার প্রথম চারটি প্রশ্নের সমাধান আলোচনা করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে সে প্রশ্নগুলো রয়েছে, 1, 2 এবং 3, 4 এই প্রশ্নগুলোর সমাধান আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এরপরেও এখানে আরও একটি প্রশ্ন ছিল, 5 নম্বর দৃশ্যপট নির্ভর প্রশ্ন। তো এর আগের ক্লাসগুলো বেশ দীর্ঘ হয়ে যাচ্ছিল, সেজন্য সেই ক্লাসে আমি 5 নম্বর প্রশ্নটি দেখাতে পারিনি। আজকে এই ক্লাসে আমি আলাদাভাবে তোমাদেরকে 5 নম্বর এই দৃশ্যপট নির্ভর প্রশ্নের সমাধান লিখে দেখাবো। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নের সমাধানটি লিখতে পারি। শিক্ষার্থীরা, আমাদের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষা 2024 নমুনা প্রশ্ন উত্তর। আমাদের প্রশ্নের ধরন হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। তো প্রথমে আমরা দৃশ্যপট দেখে নেব, যেখানে বলা হয়েছে মনিরা সপ্তম শ্রেণীতে পড়ে, সে পড়াশোনায়ও খুব ভালো, তার ইচ্ছা উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজের জন্য অবদান রাখা। কিন্তু মনিরার বাবা মা তাকে আর পড়াতে রাজি নন, তারা ওর বিয়ের জন্য পাত্র দেখছেন, এতে মনিরার খুব মন খারাপ। তো প্রথমে আমরা দৃশ্যপটটি পড়ে নিলাম। এবার দৃশ্যপটের আলোকে প্রথম যে প্রশ্ন, সেখানে জানতে চাওয়া হয়েছে মনিরার বাবা মায়ের সিদ্ধান্ত সঠিক কিনা ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে বাবা মায়ের সিদ্ধান্ত মনিরার জীবনে কী ধরনের প্রভাব ফেলতে পারে বিশ্লেষণ করো। তো আমরা ক এবং খ এই দুটি প্রশ্নের সমাধান লিখব এই উপরের দৃশ্যপটের আলোকে। তো প্রথম প্রশ্নটি ছিল মনিরার বাবা মায়ের সিদ্ধান্ত সঠিক কিনা ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের সমাধান আমরা ঠিক এভাবে লিখতে পারি, দেখো, মনিরার বাবা মায়ের সিদ্ধান্ত সঠিক নয়। মনিরা এখন সপ্তম শ্রেণীতে পড়ে এবং এই বয়সে তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা মানসিক ও শারীরিক উভয় দিক থেকে ভুল। এই বয়সে মেয়েরা শারীরিকভাবে ও মানসিকভাবে পরিপক্ক হয় না, যা বিবাহের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য অপরিহার্য। তাছাড়া বাংলাদেশে আইন অনুযায়ী বিয়ের ন্যূনতম বয়স 18 বছর, যা মনিরার ক্ষেত্রে এখনও হয়নি। মনিরার পড়াশোনায় মনোনিবেশ করা এবং তার উচ্চশিক্ষা অর্জনের সুযোগ প্রদান করা বাবা মায়ের দায়িত্ব, যাতে সে সমাজের জন্য ইতিবাচক অবদান রাখতে পারে। উচ্চশিক্ষা মনিরার ব্যক্তিগত ও পেশাগত উন্নতির পাশাপাশি সমাজে নারীর ক্ষমতায়নেও সহায়ক হতে পারে। তো আমরা ক নম্বর প্রশ্নের উত্তর ঠিক এভাবে লিখলাম যা এখানে জানতে চাওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল বাবা মায়ের সিদ্ধান্ত মনিরার জীবনে কী ধরনের প্রভাব ফেলতে পারে বিশ্লেষণ করো। তো আমরা খ নম্বর এই প্রশ্নের উত্তর ঠিক এভাবে লিখতে পারি, দেখো, যে মনিরার বাবা মায়ের এই সিদ্ধান্ত তার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রথমত, এত অল্প বয়সে বিয়ে হলে তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হবে এবং সে তার উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন পূরণ করতে পারবে না। দ্বিতীয়ত, শারীরিক ও মানসিকভাবে পরিপক্ক না হওয়ার কারণে অল্প বয়সে বিয়ের পর সংসার জীবন পরিচালনা করা তার জন্য কষ্টকর হতে পারে। এর ফলে শারীরিক জটিলতা, মানসিক চাপ এবং সম্পর্কের ক্ষেত্রে অসন্তুষ্টি দেখা দিতে পারে। তৃতীয়ত, তার জীবনের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা হ্রাস পাবে এবং তার আত্মবিশ্বাসের উপর বিরূপ প্রভাব ফেলবে। দীর্ঘমেয়াদে মনিরার মধ্যে এক ধরনের হতাশা ও অসন্তোষ তৈরি হতে পারে, যা তার মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তো আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম। ঠিক এভাবেই মূলত আমরা প্রথম 5 নম্বর যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন রয়েছে তার সমাধানটি লিখলাম। শিক্ষার্থীরা, তোমরা দেখে নিলে যে 1 থেকে 5 পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল প্রতিটি প্রশ্নের সমাধানই আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজভাবে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা নমুনা প্রশ্নপত্র সমাধান করে নিলাম। এর পরবর্তীতে আমি তোমাদের অধ্যায়ভিত্তিক বিভিন্ন সাজেশনমূলক প্রশ্ন এবং উত্তর বুঝিয়ে দেব যে প্রশ্নগুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় আসতে পারে। তো কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।